ড্যামরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ড্যামরা কোনাপাড়া ফার্মুর এলাকায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ 65 নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রবিবার সন্ধ্যায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ 3 নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের শত শত নেতাকর্মী। পরে 15ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধা স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমানকে সপরিবারে 15ই আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আসলে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে যারা, অর্থাৎ আপনি জঙ্গি সন্ত্রাস নৈরাজ্য যারা পছন্দ করে, এই গোষ্ঠীটা আগস্ট মাসটি পছন্দ করে। আগস্ট মাসে হলে তাদের আওয়ামী লীগকে ক্ষতি করার জন্য যত রকমের পায়তারা আছে তারা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে 15ই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারই ধারাবাহিকতায় 21ই আগস্টে গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। জঙ্গিদেরকে নিয়ে বিএনপি তখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায়, কি আল্লাহর রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছিল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে, ঢাকা পাশে যেভাবে উনি নির্দেশনা দেবে, ঢাকা পাশে যাকেই মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে কাজ করবো। যে নৌকা মার্কা নিয়ে আসবে আমি তার পক্ষেই কাজ করবে। তবে আমি একটি কথা বলবো, জননেত্রী শেখ হাসিনা যেই ধরনের লোককে মনোনয়ন দিতে চাচ্ছে, যেই গুণগুলো থাকা দরকার, তার প্রত্যেকটা গুণ আমার নেতা জননেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান এর মধ্যে আছে। সুতরাং আমি আশা করব জননেত্রী শেখ হাসিনা মাসুদ ভাইকে মনোনয়ন দেবে, মাসুদ ভাইকে মনোনয়ন দেবে, ইনশাল্লাহ আমরাও তার পক্ষে কাজ করবো, নৌকার পক্ষে কাজ করবো। তারা এই 75-এর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, 75-এর হত্যাকাণ্ড যারা সংঘটিত করেছিল তারাই 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা করে হত্যা করার পরিকল্পনা করেছিল। ভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে যান, এবং বেঁচে যান বলেই আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই পথ অবশ্যই জননেত্রী শেখ হাসিনা আরো এগিয়ে নিয়ে যাবেন এবং এই আশা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। 15ই আগস্টে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, 21 আগস্টে তাদেরই উত্তরসূরি এই বঙ্গবন্ধুকে জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু বিরোধী হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল।